সমস্যা এখানে রোজ বৃষ্টি হইলে জল ওঠে, এটাই আমাদের সমস্যা। আমরা রাত্রে কেউ ঘুমাতে পারি না, একটু বৃষ্টিতে আমরা থাকতে পারি না, এটাই আমাদের সমস্যা। কিছুই তো হচ্ছে না আমাদের এখানে, একটু জলেই থাকা যায় না। মেয়র উনি আসলো, দেখলো, উনি তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে কি প্রবলেমটা আপনাদের, সে প্রবলেমটা তো জিজ্ঞাসা করলো না। জিজ্ঞাসা করলো না তো কি করে বলবে, শুনার উনি আসলো রাস্তা দিয়ে চলে গেল। দেবাশিস কলোনি আর ফুলেশ্বরী নদী কা দৌরা করনে পৌঁছে মেয়র গৌতম দেব, করনা পড়া লোকো কে গুসে কা সামনা। সিলিগুড়ি নগর নিগম কে ওয়ার্ড নম্বর 24 অন্তর্গত দেবাশিস কলোনি আর ফুলেশ্বরী নদী কা দৌরা করনে কে দৌরান মেয়র গৌতম দেব কো স্থানীয় বাসিও কে গুসে কা সামনা করনা পড়া। বতায়া গয়া হ্যায় কি হর সাল বারিশ কে মৌসম মে উক্ত ইলাকে মে লোকো কে ঘরো মে নদী কা পানি ঘুস জাতা হ্যায়, জিসকে চলতে লোকো কো পরেশানিও কা সামনা করনা পড়তা হ্যায়। ইধর পিছলে কুছ দিনো সে বারিশ শুরু হো চুকি হ্যায়, ওহীন বারিশ কা পানি ঘরো মে ঘুস রাহা হ্যায়। আজ সিলিগুড়ি কে মেয়র গৌতম দেব, নগর নিগম কে চেয়ারম্যান তথা পার্ষদ প্রতুল চক্রবর্তী, তৃণমূল নেতা বিকাশ সরকার সহিত অন্য লোক ওয়ার্ড নম্বর 24 কা দৌরা করনে পৌঁছে। वही मेयर को देख स्थान लोगों ने उन्हें अपनी समस्याओं से अवगत कराया, साथ ही रोष भी व्यक्त किया। गौरतलब है कि सिंचाई विभाग और सिलीगुड़ी नगर निगम की देखरेख में नदी की सफाई की पहल की गई है, जहां नदी के कार्य का निरीक्षण करने के दौरान मेयर को स्थान लोगों के गुस्से का सामना करना पड़ा। সমস্যা এখানে রোজ বৃষ্টি হইলে জল ওঠে, এটাই আমাদের সমস্যা। নদীর পাড়ে থাকতে প্রত্যেকটা ঘরে জল ঢুকে। উনি আসলো, দেখলো, উনি তো জিজ্ঞাসা করা উচিত ছিল যে কি প্রবলেমটা আপনাদের, সে প্রবলেমটা তো জিজ্ঞাসা করলো না। আদার্স লোক জিজ্ঞাসা করলো, এতক্ষণ ধরে ওয়েট করলো, অনেক লোক রাস্তায় ছিল, সবাই বলতে চাচ্ছিল যে কি প্রবলেমটা আমাদের, কিন্তু কেউ জিজ্ঞাসা করলো না তো কি করে বলবে, শোনার উনি আসলো রাস্তা দিয়ে চলে গেল। জিজ্ঞাসা করাটা উচিত ছিল না যে আপনাদের প্রবলেমটা, আমরা রাত্রে কেউ ঘুমাতে পারি না, প্রত্যেকটা বাড়িতে জল ঢুকে এই এতটা করে, বাচ্চা কাচ্চা নিয়ে আমাদের খুব কষ্ট হয়ে যায়। মনে তো এদিকে যাচ্ছে, এই গলিতে ঢুকলো না, এদিকে বাজে মেউ, ওটা মেউ কামড়া পাতা জল নাই, সেদিকে বাজে একটা মেউ, আমাদের এমনি কথা শুনবে না, আমাদের এই কিসের মেউ, ওরা কামড়া দাম দিচ্ছি না, এই মুহূর্তে ওরা কামড়া দাম দিব না, আমাদের এইখানকার কথা শুনা দরকার ছিল যে পাবি ওরা কামড়া দাম দিব না, শুনি একটু বৃষ্টিতে আমরা থাকতে পারি না, এটাই আমাদের সমস্যা। আর এমনি আমাদের কোনো সমস্যা নেই, আমাদের এই জলের সমস্যাই বেশি। ড্রেন ড্রেন একটু পরিষ্কার থাকলে জল উঠে না, ড্রেন ড্রেন অত পরিষ্কার হচ্ছে না, এটার জন্যই আমাদের সমস্যা, আর কোনো সমস্যা নেই। হ্যাঁ, তাই এইটুকুই আমাদের সমস্যা, আর কোনো সমস্যা নেই। ওই তো মেয়র তো যা সব তো বলে, আর কি বলবো, মেয়র তো জানে, আমাদের পুতুল চক্রবর্তীও জানে, দাদাও ভালো, কিছুই তো হচ্ছে না আমাদের এখানে, একটু জলেই থাকা যায় না। আমাদের তো ঘরে একদম এতখানি জল, আমার নাতি বিছনার উপর দিয়ে জল গেছে, থাকতে পারি না। আমার নাম যশোদ রায়। চেষ্টা করেছি, চেষ্টা করছে একদিনে সবটা একটা সর্বরাজ্য পরিণত করা সম্ভব না, ধীরে ধীরে মানুষকে বুঝিয়ে একটা ব্যালেন্স ডেভেলপমেন্ট করতে হবে, মানুষও থাকবে কিন্তু মানুষের বসবাসযোগ্য শহরকে করতে হবে, তার জন্য আমাদের প্রচেষ্টা চলছে, সেই প্রচেষ্টা চলবে। নতুন করে কোনো ইলিগাল কনস্ট্রাকশন আমরা করতে দেবো না, করলে ভাঙা হবে।